Hello everyone, assalamualaikum. Welcome to my channel Sabina Easmin's blog. Asker blog e share korchi amrar ekti recipe. এই রেসিপিটা শুরু করার আগে আমি একটা ওয়াটার ফ্রুটের রেসিপি শেয়ার করব। পানি থেকে পাওয়া এই ফলটি ভিন্ন দেশের ভিন্ন নাম। এই ফলটি আমাদের অঞ্চলে হালু ফল বলে পরিচিত। বাজার থেকে কিনে আনা এই হালুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ পানি দিয়ে দুইটা হুইসেল মেরে নিয়েছি। আমি আজকে লাইফের ফার্স্ট এই আলুগুলো কিভাবে সিদ্ধ করে আর খায় জানলাম। এখন আমি আমরা রেসিপিটা বানাব। প্রথমে এগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে নিছি। সবগুলো আমরা সিলিয়ে নেওয়ার পর ভালোভাবে আরো ধুয়ে নিব। এখন আমি আমরাগুলোর সাইড গুলো কেটে নিব। আমরাগুলোর উপরে মরিচের গুঁড়ো, হালদি গুঁড়ো, কিছু জিরে গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি।
এই আমরা রেসিপিটার জন্য আমি বাটি একটিতে মিঠাই নিয়ে নিছি। তেল গরম হওয়ার পরে আমি এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিছি। এর উপর আমি এখন আমড়াগুলো দিয়ে দিছি। এখন আমি চুলার হিট একদম লো ফ্লেমে রাখবো। কিছু সময়ের জন্য আমড়াগুলো এইভাবে নেড়ে ছেড়ে নিব। এখন এর মধ্যে মিঠাই অ্যাড করব। আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে পানি অ্যাড করছি। এই রেসিপিটা আপনারা যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এই সময়ে অল্প করে ভিনেগার দিয়ে নেবেন।